চিলড্রেন, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমরা ম্যাথ ক্লাস করব, সবাই পেজ নাম্বার 88 খোলো। আজকে আমরা 2 নম্বর দাগের কয়ের অঙ্কটা করব। দেখো হেডিংটা কি বলেছে, বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। এখানে দুটো ভগ্নাংশ দিয়ে দিয়েছে এবং ভগ্নাংশ দুটিকে বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে। তো এই রকম অঙ্ক দিলে তোমরা কি করবে, প্রথমে আমি অঙ্কটাকে টুকে নিয়েছি, টুকে নেয়ার পর অঙ্কটা এইভাবে করবে। দেখো আমি 3-এর সাথে যদি 9 গুণ করি, 3 9 27, আবার 9-এর সাথে যদি 3 গুণ করি সেটাও 27, অর্থাৎ হরটা একই হচ্ছে। তো আমরা কি করব, এরকম যখন দুটো ভগ্নাংশ দিয়ে দেবে তখন প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। তো আমরা গুণ করি, আমরা জানি হরের সাথে যে সংখ্যাটা গুণ হয় লবের সাথেও সেই সংখ্যাটা গুণ হয়। তো 3 9 27, 9 2 18। সেমভাবে যখন দ্বিতীয় ভগ্নাংশটা করব তখন প্রথম ভগ্নাংশের হরের সাথে গুণ করব। তাহলে হরের সাথে যে সংখ্যাটা গুণ হয় লবের সাথেও সেই সংখ্যাটাই গুণ হয়। আমরা জানি 3 9 27, 3 3 2 6। তাহলে আমি একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে পেলাম। তাহলে অতএব কি কি 18 27 এবং 6 27। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। গুড বাই।